Hi guys, welcome back to my channel and welcome back to a new vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তোমরা সকলেই জানো। তো আজকে আমাদের বাড়িতেও গণেশ পূজা করেছি আর কি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যতটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি। আর ব্লগটা আমি গতকালকে ভেবেছিলাম একটু শুরু করব যখন ও মূর্তি নিয়ে এসেছিল, কিন্তু অ্যাকচুয়ালি সিঁড়ি দিয়ে আপডাউন এখন অনেক কমিয়ে দিয়েছি, তার জন্য আর কালকে দেখাতে পারিনি ও যে মূর্তিটা নিয়ে এসেছিল। তো যাই হোক, আজকে সকাল থেকেই শুরু করেছি আর আমি স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছিলাম। তো এরপর ওরা বলছিল, মানে আমার শাশুড়ি মা আর হাজব্যান্ড বলছিল যে মানে গণেশ ঠাকুরকে আমি বসানোর জন্য আর কি। তো গুনুভাইকে তো বসিয়ে দিয়েছি, কিন্তু আমি না মালাটা একটু বড় ছিল, তো তার জন্য আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে মালাটা তুমি পরিয়ে দাও, আর কারণ মালাটা একটু বড় আছে, মানে মূর্তিটা অনুযায়ী মালাটা একটু বড় এনেছে, তো তার জন্য একটু প্রবলেম হচ্ছিলো আমার। তো আমি ওকে দিয়েছিলাম যে তুমি মালাটা পরিয়ে দাও, তো এরপর ও মালাটা পরিয়ে দিয়েছিল আর কি। আর গত বছর জানো তো আমি নিজে পুজো করেছিলাম, মানে গত বছর আমার শাশুড়ি মায়ের চোখ অপারেশন হয়েছিল, তো এই টাইমটার মধ্যে আর কি, মানে গণেশ চতুর্থীর সময়। তো এর আগের থেকেও প্ল্যান ছিল গণেশ পুজো করবে, তাই আমি বলছি ঠিক আছে চলো আমি করে দেব। মানে ইউটিউবে দেখেছিলাম কি কি লাগে, কি নিয়ম টিয়ম মোটামুটি মানে যতটুক পেয়েছি আর কি ততটুকু আমি করেছি। আর বাড়িতে কেউ অসুস্থ থাকলে কোনো কিছু করতে মন চায় না, তারপরও আমার হাজব্যান্ড বলছিল যে ওর নাকি ভীষণ ইচ্ছা, তার জন্য আর কি আমি বলছি ঠিক আছে চলো আমি করব। আর যেহেতু তখন একলা হাতে মানে সব সামলাতে হয়েছিল, তো তার জন্য মানে একটু তো কষ্ট হয়েছে, কিন্তু আমি করেছিলাম পুজোটা, কারণ আমি কোনো নিয়ম টিয়ম কিছুই জানতাম না, সব কিছুই নতুন। আর এমন যে আমার বাবার বাড়িতেও কখনও গণেশ পুজো করেনি, এইবার কিন্তু করেছে ফার্স্ট টাইম, তো তার জন্য একটু প্রবলেমও ছিল। তো তার জন্য আমি ইউটিউব দেখেই নিয়ম টিয়মগুলো দেখে নিয়েছিলাম আর কি। এটা গত বছরের কথা বলছি, তো গত বছর আবার প্ল্যান করেছিলাম যে এই বছর যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এই বছর আরও বড় করে করব। আর বড় করে বলতে এই আর কি, মানে মূর্তি দিয়ে করব। তো এই বছর যেহেতু আমি প্রেগনেন্টও আর আমার এখনও যেহেতু 5 মান্থ শেষ হয়নি, তো তার জন্য মূর্তিটা আমি বসিয়েছি। 5 মাস পরে তো আর মানে ঠাকুরের মুখ দেখতে পারবো না, এটা একটা নিয়ম আর কি, তার জন্য ওরা আমাকে দিয়েই গণেশ ঠাকুরকে বসিয়েছে আর কি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখন আমি যে মানে ঘুটিটা আর কি, আমাদের ভাষায় ঘুটি বলে, ওই ঘুটিটার মধ্যে একটা স্ত্রীর একটা মানে সিম্পল আঁকছিলাম, তো ওইটা শুভ আর কি তার জন্য। আর শাশুড়ি মা দেখিয়ে দিচ্ছিল আমাকে, তা আমি করতে করতে জিজ্ঞেস করছিলাম এইভাবে এইভাবে নি এইভাবে নি, তো বলছে যে হ্যাঁ হ্যাঁ তুমি করো ঠিক আছে। তো এই আর কি, তো এরপর এই ঘুড়িটাও আমি বসিয়েছিলাম। তো তোমরা চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর সবাইকে জানাচ্ছি গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা, তোমরা খুব ভালোভাবে দিনটা কাটাও। আর গণেশ ঠাকুরকে আমি এটাই বলবো, সবাই যাতে সুস্থ থাকে, খুব ভালো থাকে, সবাই মঙ্গল করুক, আর সবাই সবাই মানুষকে পাশে নিয়ে মানে নিজেদের কাছের মানুষকে নিয়ে যাতে খুব ভালো থাকতে পারে, আর সবাই যাতে অনেক 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 ডেভেলপ হয়। এইদিকে আমি করছিলাম আর কি, সিম্বলটা আঁকছিলাম, আর ও বলছিল যে নিয়মগুলো ভালো করে শিখে রাখার জন্য পরের বছর যাতে আমি একা একা করতে পারি, মানে শাশুড়ি মাও থাকবে, কিন্তু মানে এবার তো সব কিছু শাশুড়ি মাই রেডি করেছে, কত মানে পরের বছর যাতে আমি রেডি করে সব কিছু করতে পারি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার এখন তো শরীরটা ভালো নেই, তো তার জন্য আর কি কিছুই মানে হেল্প করতে পারিনি, কারণ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে মানে এখন আর দড়ির উপর থাকতে পারি না। তো তার জন্য ও দুষ্টুমি করে বলছিল যে পরের বছর তুমি সব কিছু করবে, নিয়ম টিয়ম সব।
তো এইদিকে আমি এই আমাকে যে কাজটা দিয়েছিলে এই কাজটা আমি করে নিয়েছিলাম। আর এরপর এখানে দেখো সব কিছুই রেডি করে রেখেছিল আর কি। তো সকালে উঠে আসনটাও দিয়ে দিয়েছিল, কারণ আজকে তাড়াতাড়ি আসনটা দিয়ে দিয়েছে, কারণ ঠাকুর আসবে বলেছিল 10:30 দিকে। তার জন্য অনেক তাড়াতাড়ি উঠেই আসনটা দিয়ে দিয়েছিল। এরপর যেহেতু এক হাতে করেছি আর কি, কারণ আমি কোনো হেল্প করতে পারিনি, আমি ঘুম থেকে ওঠার আগেই অনেক কিছু হয়ে গেছে কাজ, আমি নিচে গিয়ে টুকটাক কাজ যতটুকু পেরেছি আর কি করেছি। তো মানে যেগুলো একদম হালকা কাজ সেগুলি করেছি, টাইমে ভারী কাজ করা যায় না। আর তার জন্য আর কি মানে নিজের কথা তো ভাবতেই হবে এখন, কারণ একা নেই আর। তো তার জন্য আর কি হালকা হালকা যতটুকু পেরেছি ওরাই আমাকে করতে দেয়নি, যে যতটুক মানে যতটুকু করতে পারবো ততটুকুই আমি করেছি। আর নিচে বসে আমার এখন অসুবিধা হয়, তার জন্য আমি একবার উঠছিলাম একবার বসছিলাম। তো তার জন্য এরপর আমি যত কাজ করেছি সব মোড়াতে বসেই আমি করেছি, কারণ টাইলসে বসে এখন মানে শক্ত জিনিসের বেশিক্ষণ আমি বসে থাকতে পারি না তার জন্য আর কি। তো বলছে যে আমাকে বলছে যে তুমি বসেই থাকো, এখন আর উঠতে হবে না, একবারে পরে উঠো। তো কিন্তু আমি মানে এমনভাবে আসন মানে হয়ে বসতে পারি না এখন আর। তো তার জন্য এখানে এখন ঘটের মানে ওখানে ঘটটা তো আমি বসিয়ে দিয়েছি। তো ঘটটার মধ্যে ফুল, তারপর বেলপাতা, অম্রপলো না কি বলে ওইটা দিতে হবে তার জন্য আর কি। শাশুড়ি মা দেখিয়ে দিচ্ছিল আমাকে। তারপরে একটা ডাব লাগে মানে কচি নারকেল আর কি, তো এটার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছে আগেই। তো এটা এখন আমি বসাচ্ছি আর এই আর কি। গত বছর যখন আমি পুজো করেছিলাম তখন ও আর আমি গোলবাজার থেকে কয়েকটা জিনিস কিনেছিলাম। এই যে পঞ্চপ্রদীপটা দেখতে পাচ্ছ আমি যেটা হাতে ধরেছি, সেটার মধ্যে না গণেশের মানে ফটো আছে আর কি। তো এটার মধ্যে মানে পঞ্চপ্রদীপ আছে, তো এটা গত বছর এনেছিলাম, এটা এই বছর আমরা জ্বালিয়েছি এটাই আর কি। জিনিসগুলো দেখতে না খুবই ভালো লাগে, ছোটো ছোটো যে প্রদীপগুলি পাওয়া যায় মাটির প্রদীপ, ডিজাইনেবল, ভীষণ সুন্দর সুন্দর আর খুব ভালো লাগে দেখতে। তো এই যে এরপর ঠাকুরও চলে এসেছিলো, অ্যাকচুয়ালি 10:30 সময় আসবে বলেছিল, কিন্তু উনি একটু মানে পুজো করতে করতে একটু লেট হয়ে গেছিলো। তো তার জন্য অনেকখানি তো পুজো করে দেয়, তার জন্য আস্তে আস্তে 12:30 মধ্যে বেজে গেছিলো। ততক্ষণে আমরা যেহেতু সবজি মানে আজকে রান্না হয়েছে খিচুড়ি আর ঘ্যাট, তো তার জন্য আর কি সবজি টুকটাক কেটে দিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে। আর আমাদের বাড়িতে যে ভাড়া থাকে ওই দিদিটাও একটু হেল্প করেছিল এই আর কি, কারণ শাশুড়ি মা একা একা পারছিল না সব কিছু হ্যান্ডেল করতে এই আর কি। তো এরপর এই যে ঠাকুর মশাই চলে এসছে, আর এরপর সব কিছু তো গোছ গাছ করে দিয়েছিলাম, আমি বসেছিলাম টুকটাক কাজ মানে এগিয়ে দিচ্ছিলাম এতটুকুই। তো এর আগে ও একটু বাজারে গেছিলো, এই যে তোমরা গেন্দা ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো এনেছিলো। তো এগুলো দিয়েও একটু জায়গাটাকে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি, কারণ ফুলগুলো দিলে সত্যি খুব ভালো লাগে তার জন্য আর কি। আর এই যে দেখো পঞ্চপ্রদীপটার মধ্যেও না আমি তুলো দিয়েছিলাম আগুন ধরানোর জন্য আর কি, মানে এটা ঘি দিয়ে ভিজিয়ে তারপর আগুন ধরানো যায় এগুলোর মধ্যে। তো পড়েছিলাম এটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ যখন আমি এই কাজগুলো করছিলাম তখন আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে, ও বাজারে গেছিলো তার জন্য আর কি দেখাতে পারিনি। আমাদের আজকে বিলুনিয়া বাড়িতে মানে আমার বাবার বাড়িতেও না পূজা হচ্ছিল, গতদিন বিশ্বকর্মা পূজার তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম একটা শর্টস ভিডিও। আর মানে যেতে পারিনি কারণ আমার বুধবারে একটা ইঞ্জেকশন নেওয়ার আছে, তার জন্য আর যেতে পারিনি, একবার পরেই যাব, খুব মিস করছিলাম সবাইকে। আর আজকেও গণেশ পুজো করেছে, তো আজকে তো যেতেই পারিনি কারণ আজকে আমাদের বাড়িতেই পুজো আছে। তো ওখানেও সবাই খুব এনজয় করছিল, তো
আর কি, মানে এখন খুব মিস করি বাড়ির পুজোটা। আগে খুব এনজয় করতাম যে বাড়িতে যখন সবাই মিলে থাকতাম, সব ভাই বোনরা পুজোর সময় আসতো, যে কোনো পুজো, বিশ্বকর্মা পুজো বলো, লক্ষ্মী পুজো বলো। আর এই বছর যেহেতু গণেশ পুজোই ফার্স্ট টাইম করেছে, তাহলে তো আনন্দটা আরও বেশি বেশি হয়েছিল। তো যাই হোক, ওরা ওরার মতো করে এনজয় করেছে আর আমরা আমাদের মতো করে, কী আর করা যাবে, মেয়েদের জীবনটাই এমন। বাপের বাড়ি থেকে চলে আসলে তখন শ্বশুরবাড়িটাকেই সব কিছু মনে করতে হয়। তার কারণ হচ্ছে শ্বশুরবাড়িটা তো নিজেদেরই বাড়ি, নিজেদের পুজোর কাজটা তো, আর নিজেদের বাড়িতে পুজো হবে এটা তো আরও আনন্দের বিষয়। তো তোমাদের সাথে অনেক কথা বলে ফেলেছি, তো এই দেখো ঠাকুরমশাই এখন পুজো শুরু করে দেবে। ঘরটার সাথে মানে ঘরটার কাছে কিনারে একটু আবির দিয়ে সাজাচ্ছিল, মানে পাঁচ রকমের আবির আমি দেখছিলাম কীভাবে কী করে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করেছিলাম। যেহেতু গণেশ পুজো আমি আর আগে কখনো হতে দেখিনি, খালি আমি ইউটিউব দেখে দেখে করেছি, তাও এত কিছু আমি করিনি, যতটুকু বাড়িতে যেভাবে করে এতটুকুই আমি করেছিলাম। তো তার জন্য না নিয়মগুলো দেখতে খুব ভালো লাগছিলো, যে কী কী লাগে আবির দিয়ে সুন্দর করে সাজিয়েছিল জায়গাটা, তোমাদেরকে আমি দেখাবো দাঁড়াও। তো টোটাল পাঁচ রকম আবির দিয়েছিল উনি, পাঁচ রকম আবির দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের মধ্যে একটা করতে চেষ্টা করেছিল। তো এরপর পুজো শেষ হয়ে গেছিল, তারপর শেষ বলতে মানে শেষের মানে শেষের দিকেই চলে এসেছিলো, আর এখন যজ্ঞ করবে তার জন্য আর কি এখানে বালু দিচ্ছিল, আর এখানে ওইটা মেপে দিচ্ছিল কতটুকু মানে যে যজ্ঞটা করবে এটার এটার আর কি। তো ওকে বলছিল কিভাবে কিভাবে করতে। তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আমি যে এই ভিডিওটার মধ্যে যে গ্রিন কালারের ঢাকাই জামদানি পরেছিলাম, ওইটা আমার বাবা কিছুদিন আগে বাংলাদেশ গেছিলো, তো বাবা আমাকে বলেছিল, জিজ্ঞেস করেছিল আর কি, যে কী আন মানে কী আনার জন্য আমার মানে আমি কী পছন্দ করবো বা আমার কী লাগবে। তো আমার কাছে আমার না বরাবরই মানে ঢাকাই জামদানি পরতে খুব পছন্দ হয়, কিন্তু আগরতলা বলো বিলুনিয়া বলো ভালো ঢাকাই জামদানি পাওয়াই যায় না, কারণ বাংলাদেশ থেকে বাংলাদেশে যে ফেমাস যে ঢাকাই জামদানি সেটা একমাত্র বাংলাদেশেই পাওয়া যায়। তো আমি বাবাকে বলেছিলাম যে একটা ঢাকাই জামদানি এনো, তো বাবা এই গ্রিন কালারের ঢাকাই জামদানি এনেছিল। অ্যাকচুয়ালি এটার সাথে কোনো ব্লাউজ পিস নেই, আমি ব্লাউজও কিনতে পারিনি, কারণ এই অবস্থার মধ্যে আর যাইনি আর কি, তার জন্য মানে টাউনে যাওয়া হয়নি, আর তার জন্য আমি আগের একটা ইয়েলো কালার ব্লাউজ ছিল এটার সাথে ম্যাচ হয়ে গেছে আলটিমেটলি, তো তাই এটা পরে নিয়েছিলাম আর কি। তোমরা কমেন্টে জানিও কিন্তু শাড়িটা কেমন হয়েছে, এটা আমার বাবা দিয়েছিল আমাকে। আর এইটা উনি যোগ্য করতে বসেও গেছে, আর অনেকক্ষণ ধরে যেন উনি অনেকক্ষণ ধরে পুজো করছিলো সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। মানে খুব সুন্দরভাবে আমরা যখন অঞ্জলি নিয়েছিলাম তখন খুব সুন্দরভাবে উনি পরিষ্কারভাবে মন্ত্রগুলো বলছি মানে বলছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি শুনতে, মানে বুঝতেও কোনো অসুবিধা হয়নি আর কি। তো পুজো মোটামুটি শেষের পথে চলে এসছে যোগ করার পরে, এরপর উনি পুজো শেষ করে দেবে। তো তোমরা তোমাদের বাড়িতে কার মানে কাদের বাড়িতে গণেশ পুজো করেছো আমাকে কমেন্টে জানিও, আর আজকে এই ব্লগটা তোমাদের দেখতে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগটার মধ্যে যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো আমি অনেকটা শেয়ার করার চেষ্টা করেছি, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডও খুব হেল্প করেছে আজকে, কারণ ও দেখতে পাচ্ছিল আমি বেশিক্ষণ মানে দাঁড়াতেও পারছিলাম না, কিন্তু আমি কন্টিনিউয়াসলি বসে মানে বসে বসেই আজকে কাটিয়েছি। আর একটু তো ক্লান্ত লাগছিলই, কারণ হচ্ছে একটু একটু কাজ করতেই হয়েছে আজকে, অনেক দিন পরে আবার টুকটাক কাজ আমি করেছি, মানে নাহলে এই চার মাস মানে তিন মাস শেষ চার মাসে পড়েছি, এই কদিন আমি তেমন কিছুই করতে পারিনি, আজকে টুকটাক হেল্প আমি করে দিয়েছি যতটুকু পেরেছি আর কি, বেশিরভাগটা শাশুড়ি মাই করেছে। তো এই আর কি আমি যতটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করেছি। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চলো টাটা গুড নাইট, অন্য একটা ব্লগে দেখা হচ্ছে, বাই।